রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব, মা চায় আমি বিয়ে করি, আমিও চাই, কেন বললেন মিমি? ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। খুব কমই আলোচনায় এসে থাকেন এই অভিনেত্রী, কিন্তু নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, দাঁড়ে দাঁড়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক অঙ্গনে তার দাপুরে বিচরণ। পশ্চিমবঙ্গের সংসদ সদস্য তিনি, সিনেমা ও রাজনীতি দক্ষ হাতে সামলাচ্ছেন একাই, কিন্তু এখনো সংসার গোছালেন না। 32 বছর পেরিয়ে এখনো সিঙ্গেল মিমি। যতখানি চেয়েছেন ক্যারিয়ারে সাফল্য, তার চেয়ে বেশি এসেছে তার কপালে। তাই পরিবার থেকে নিয়মিতই তাকে বিয়ে করার জন্য বলা হয়। মিমি নিজেও বিয়ে করতে চান, কিন্তু বিপত্তি বাধে অন্য কিছুতে। মিমি বলেন, মা চায় আমি বিয়ে করি, আমিও চাই আমি বিয়ে করি, তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি জানি না। নতুন বছর উপলক্ষে কলকাতার এক গণমাধ্যমকে নিজের সম্পর্কে লিখেছেন মিমি। সেখানে তিনি আরো বলেছেন, এই খারাপ ভালো মিশিয়ে কেটে গেল বছর। আমি খুশি, আমি সুস্থ আছি, নিজের মতো জীবন কাটাতে পারছি, থালায় খাবার আছে আমার। যদি কাউকে অনিচ্ছায় দুঃখ দিয়ে থাকি, নতুন বছরে চেষ্টা করব সেই দুঃখ না দেওয়ার। নতুন বছর এসে দাঁড়ানো মানে সময় ফুরিয়ে যাওয়া। এই মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কেও জড়িত নন মিমি। দীর্ঘদিন ধরেই একা রয়েছেন তিনি। বেশ কয়েক বছর তার সঙ্গী ছিল প্রিয় পোষ্য চিকু। বিদায়ী বছরটিতে তাকেও হারিয়েছেন মিমি। এটাই মিমির এবছরের সবচেয়ে বড় কষ্টের ঘটনা। সামনের দিনগুলোতে যাতে আপনজনকে হারাতে না হয়, সেটা নিয়েই মিমির ভয়। তার ভাষ্য, বছরটা শেষ হয়ে আসছে, একটাই ভয়, আমার কাছের মানুষগুলো যেন হারিয়ে না যায়, ভালোবাসার মানুষের বড্ড অভাব। যে সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেন মিমি বলেছেন, মা চায় আমি বিয়ে করি, আমিও চাই আমি বিয়ে করি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।